এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থী দুই হাজার বাইশ আইসকের এই ভিডিওটি তোমাদের জন্য নির্মাণ করা হচ্ছে এসএসসি এসএসসি পরীক্ষার্থী দুই হাজার বাইশ সিলেবাস কমানো হবে কিনা এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা সিলেবাস যেন আরও কমিয়ে দেওয়া হয় বা আরও শর্ট বা সংক্ষিপ্ত আকার করা হয় সেই জন্য কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে তো এখন প্রশ্ন হলো যে আসলে কি সিলেবাস কমবে কিনা এই বিষয়ে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা গেছে যে ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে নেহাল আহমেদ তিনি কিন্তু একটি বক্তব্য প্রদান করেছেন আপনাদের সুবিধার জন্য কিন্তু এই পাশে এই বক্তব্যটি ওয়েবসাইট থেকে তুলে ধরা হলো যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নেহাল আহমেদ তিনি বলেছেন যে করোনা সংক্রমণের কারণে কিন্তু দু হাজার বাইশ সালে এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের এই সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে অনেক আগেই যেখানে সত্তর পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্ট বাদ দিয়ে সত্তর পার্সেন্ট করে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে তারপর থেকে শর্ট সিলেবাসের মাধ্যমেই কিন্তু অনলাইনে ক্লাস চলতেছে এবং সেই সাথে এখন বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ক্লাসগুলো এভাবেই চলতেছে তবুও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু সিলেবাস যেন পঞ্চাশ পার্সেন্ট করা হয় সেই দাবিতে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে সেইখানে কিন্তু নেহাল আহমেদ অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে নেহাল আহমেদ তিনি বলেছেন যে করোনা সংক্রমণের কারণে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে ঠিক তাছাড়াও কিন্তু অনলাইনে পাঠদান অব্যাহত ছিল শর্ট সিলেবাসের আলোকে যেহেতু শর্ট সিলেবাসের আলোকে পাঠদান অব্যাহত রয়েছে সেহেতু এইখানে সিলেবাস সংক্ষিপ্ত করার আর প্রয়োজন নেই কিন্তু তার কথাতে কিন্তু আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে তিনি বলেছেন যে এই যেই শর্ট সিলেবাস প্রদান করা হয়েছে সেই শর্ট সিলেবাস থেকে যতটুকু অংশ শিক্ষা প্রতিষ্ঠান পড়াবে সেই অংশটুকুর মাধ্যমেই কিন্তু বার্ষিক পরীক্ষা অর্থাৎ যে কেন্দ্রীয়ভাবে এসএসসি দুই এবং এইস দুই হাজার বাইশ অনুষ্ঠিত হবে সেইখানে কিন্তু যতটুকু শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পড়ানো হবে ততটুকুই কিন্তু পরীক্ষায় আসবে তো তার মানে আমরা মোটামুটিভাবে নিশ্চিত হতে পারি যে নেহাল আহমেদের বক্তব্যে যে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে সিলেবাস অবশ্যই অবশ্যই কমবে কেননা এই দুই হাজার বাইশ সালে এসএসসি এবং এসএসসি পরীক্ষা কিন্তু এই জুন মাসের দিকে হতে পারে যেহেতু জুন মাসের দিকে হতে পারে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সকল ক্লাসের মাধ্যমেও কিন্তু যতটুকু সিলেবাস প্রদান করা হয়েছে সত্তর পার্সেন্ট ততটুকু কিন্তু শেষ করা কোনো মতে সম্ভব না তার মানে উনি ওনার বক্তব্যে প্রকাশ করেছেন অবশ্যই অবশ্যই সিলেবাস আরও সংক্ষিপ্ত হতে পারে তবে সেটা শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নয় সেটা কিন্তু সকল শিক্ষার্থীর সুবিধার জন্যই কিন্তু সেটি হবে তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে তারা অবস্থান কর্মসূচি বা বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে যৌক্তিক যদি কোনো দাবি হয়ে থাকে তাহলে সেই দাবিগুলো অবশ্যই অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করবে সেই বিবেচনার আলোকেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার ব্যবস্থা করবে তো তার মানে ওনার বক্তব্যে আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে শিক্ষা প্রতিষ্ঠান যদি শতভাগ অর্থাৎ যতটুকু শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই অংশটুকু যদি তারা পড়াতে না পারে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সিলেবাস আরও সংক্ষিপ্ত হচ্ছে আর যদি সম্পূর্ণ অর্থাৎ সত্তর পার্সেন্ট যতটুকু সিলেবাস দেওয়া হয়েছে ততটুকু যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর সিলেবাস সংক্ষিপ্ত হচ্ছে না আমরা দুই হাজার বাইশ সালে এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানাই সেই সাথে এসএসসি এবং এসএসসির যে কোনো সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ